ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে শনিবার সিলেটে যথাযোগ্য মর্যাদায় ঈদ উল আজহা উদযাপিত হয়েছে ঈদ জামাতের পূর্বে শুভেচ্ছা বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিদ মায়ানমারের নির্যাতিত রোহিঙ্গা সম্প্রদায়ের পাশে বিশ্ববাসীকে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি বলেন মানবতার ডাকে সাড়া দিয়ে সীমাবদ্ধতা সত্ত্বেও মায়ানমারের নির্যাতিত রোহিঙ্গা সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ বাকি বিশ্ববাসীকেও তাদের পাশে দাঁড়ানো উচিত সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু ক্যামেরায় ছিলেন বেলাল আহমেদ সিলেটনগরীর ঐতিহাসিক শাহিদগা ময়দানে শনিবার সকাল আটটায় ঈদ জামাত শুরু হওয়ার পূর্বে শুভেচ্ছা বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি বক্তব্যের বড় অংশ জুড়েই ছিল সাম্প্রতিক রোহিঙ্গা নির্যাতন অর্থমন্ত্রী বলেন বাংলাদেশ একটি জনবহুল দেশ তবুও ঘর বাড়ি ছেড়ে আসা রোহিঙ্গাদের যথাসম্ভব সাহায্য করা হচ্ছে একটি দেশ এভাবে সাধারণ মানুষের উপর নির্যাতন চালাবে আর বিশ্ববাসী তা শুধু চেয়ে দেখবে এমনটা হতে পারে না বিশ্ববাসীকেও তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান অর্থমন্ত্রী

ঈদজামাত শেষে মুনাজাতে রোহিঙ্গা মুসলমানদের জন্য এবং বাংলাদেশের বন্যা দুর্গত মানুষের কষ্ট লাঘবে দোয়া করা হয় ঈদজামাত শেষে সিলেটের ধর্মপ্রাণ মুসল্লিয়ানরা তেগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে মহান আল্লাহর সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে পশু কুরবানি দেন এদিকে হবিগঞ্জে পবিত্র ঈদের দিন হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল আটটায় অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত নামাজের পূর্বে হবিগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানান স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শফিউল আলম হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাদ জি কে গোস ও কেন্দ্রীয় ঈদগাহের সাধারণ সম্পাদক হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক শুভেচ্ছা বক্তব্য জানানোর সময় বক্তারা মুসলিম উম্মার ঐক্য ও শান্তি কামনা করেন সুনামগঞ্জে ঈদের প্রধান জামাত সকাল আটটায় পৌর শহরে কেন্দ্রীয় ঈদগা ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা নূর হুসাইন নামাজ শেষে মুনাজাতে বাংলাদেশ ও বিশ্বের শান্তি কামনা করা হয় মৌলইবাজার টাউন ঈদগা মাঠে পবিত্র ঈদুল আজহার প্রধান তিনটি জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ছয়টায় শহরের শাহ মুস্তফা স্বরকস্থ মৌলৈবাজার টাউন ঈদগা মাঠে পৌরসভার তত্ত্বাবধানে প্রথম জামাত অনুষ্ঠিত হয় এতে মৌলীবাজার জেলা প্রশাসক পৌর মেয়র রাজনীতিবিদ জনপ্রতিনিধি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ হাজার হাজার মানুষ নামাজ আদায় করেন একই স্থানে সাড়ে সাতটায় দ্বিতীয় জামাত এবং সাড়ে আটটায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হয় নামাজ শেষে দেশ ও জাতির শান্তি কামনায় মুনাজাত করা হয় মনুদ্দিন মঞ্জু চ্যানেল এস নিউজ সিলেট